হেডলাইন্স আগবঢ়াইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি। পঢ়িব অসম, বাঢ়িব অসম। মহানগরীত পুনৰ ডাম্পাৰ চালকৰ দৌৰাত্ম, জি এম চিৰ জাবৰ কঢ়িওৱাত ডাম্পাৰৰ খুন্দাত প্ৰাণ গ'ল এজন পথচাৰীৰ। আদাবাৰীত ৰাস্তা পাৰ হোৱাৰ সময়ত জি এম চিৰ ডাম্পাৰে মহতিয়ালে যুৱকক। ডাম্পাৰৰ খুন্দাত পাণ্ডুৰ সংগ্ৰাম কুমাৰ দাস নামৰ যুৱকজন থিতাতেই মৃত্যু। দুৰ্ঘটনা সংঘটিত কৰিয়ে জি এম চিৰ ডাম্পাৰ চালকৰ পলায়ন। 30 ঘণ্টাত ৰাজ্যত ষষ্ঠটো এনকাউণ্টাৰ, কাছাৰ গোৱালপাৰাৰ পিছত ধুবুৰীৰ গোলকগঞ্জত আৰক্ষীৰ এনকাউণ্টাৰ। ভাৰত বাংলা সীমান্তত আৰক্ষীৰ গুলীত আহত মষ্ট ৱান্টেড গো মাফিয়া। পুৱতি নিশা আৰক্ষীক আক্ৰমণ কৰি পলায়নৰ চেষ্টা কৰা চিৰাজুল হকক এনকাউণ্টাৰ। ৰাজ্যত অস্বাভাৱিক হাৰত বৃদ্ধি পাইছে মুছলমান জনসংখ্যা। অসমৰ 40% মুছলমান জনসংখ্যা বৃদ্ধিক লৈ মুখ্যমন্ত্ৰীৰ উদ্বিগ্নতা প্ৰকাশ। ঝাৰখণ্ডত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মন্তব্যৰ পিছতে সৰব বিৰোধী নেতা। মুখ্যমন্ত্ৰীৰ মন্তব্যক ভুল আখ্যা টি এম চিৰ সাংসদ সুস্মিতা দেৱ আৰু আব্দুৰ ৰশিদ মণ্ডলৰ। মুখ্যমন্ত্ৰীক সমালোচনা প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাৰ। অসমত আলুভৰ্তি ট্ৰাকৰ প্ৰৱেশত পুনৰ বাধা। বংগ চৰকাৰৰ নিজ ৰাজ্যত চাহিদা পূৰণ নোহোৱালৈ আলু পিঁয়াজকে ধৰি অন্যান্য পাচলি ৰপ্তানি বন্ধ ৰখাৰ কঠোৰ নিৰ্দেশনা মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জীৰ। বংগ চৰকাৰৰ সিদ্ধান্তত অসমত আলু নাটনিৰ আশংকা। ৰাজ্যত পুনৰ বৃদ্ধি পাব পাৰে আলুৰ দাম। নৱেম্বৰ ডিচেম্বৰ মাহত পুনৰ ৰাজ্যজুৰি চলিব বাল্য বিবাহ বিৰোধী অভিযান। বাল্য বিবাহ বিৰোধী অভিযানক লৈ আৰক্ষী সঞ্চালক প্ৰধানক কঠোৰ নিৰ্দেশনা মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। বাল্য বিবাহ বিৰোধী অভিযানৰ নামত বিশেষ সম্প্ৰদায়ক হাৰাশাস্তি কৰাৰ অভিযোগ বিৰোধীৰ। ঐতিহাসিক চৰাইদেউ মৈদামৰ চাৰি সীমাক লৈ দনা জোৰা। বুৰঞ্জী প্ৰসিদ্ধ মৈদাম ক্ষেত্ৰ চৰাইদেউ জিলাত অন্তৰ্ভুক্তিৰ দাবীৰে 12 ঘণ্টীয়া চৰাইদেউ বন্ধ। চৰাইদেউ মৈদাম শিৱসাগৰ জিলাৰ পৰা কৰ্তন কৰিবলৈ দিয়া নহ'ব বুলি হুংকাৰ। যৌথ সংগ্ৰামী মঞ্চৰ চৰাইদেউ মৈদামৰ সীমা বিবাদক লৈ অসহায় মন্ত্ৰী বিধায়ক তথা প্ৰশাসন। ডিব্ৰুগড়ৰ জিমখানা ক্লাবৰ 3 সদস্যৰ বিৰুদ্ধে এজাহাৰ দাখিল কৰিব মৃত ভীমৰজকৰ পৰিয়ালে। ধনৰ লেনদেনক লৈ ক্লাবৰ সদস্যই মেনেজাৰ ভীমক হাৰাশাস্তি কৰাৰ অভিযোগ। নিশা আৰক্ষীৰ লাঠিচাৰ্জত আঘাতপ্ৰাপ্ত ভীমৰ মাতৃ ভাতৃৰ ক্ষোভ প্ৰকাশ। ক্লাবৰ মেনেজাৰৰ ৰহস্যজনক মৃত্যুক লৈ এতিয়াও চেপা উত্তেজনা। জলমগ্ন কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ পৰা ক্ৰমাৎ জনাঞ্চললৈ ওলাই আহিছে বন্যপ্ৰাণী। কলিয়াবৰ, ঢিং, মৈৰাবাৰীত বন ৰজাৰ মুক্ত বিচৰণত আতংকিত ৰাইজ। ঢেকীয়াপতীয়াৰ আতংকৰ পিছতে ঢিঙৰ 2খন গাঁৱত লকডাউন সদৃশ পৰিৱেশ। ঢিঙত শ্বিলঙত বিশেষজ্ঞৰ দ্বাৰা ড্ৰোনৰ সহায়ত বন ৰজাক নিৰীক্ষণ। বান বিভীষিকাৰ পিছতে ৰাজ্যত বিধ্বস্ত বাট পথ। ঠায়ে ঠায়ে বাঢ়নী পানীয়ে কহালে ৰাষ্ট্ৰীয় ঘাইপথ PWD পথ। বান বিধ্বস্ত অঞ্চলত পথৰ মাজত সৃষ্টি হৈছে প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গাঁত। বিধ্বস্ত বাট পথৰ মাজেৰে বিপদ সংকুল যাত্ৰা জনতাৰ। সকলো দেখিও চকুমুদা কুলিৰ ভাও ৰাষ্ট্ৰীয় ঘাইপথ প্ৰাধিকৰণ তথা বিভাগীয় কৰ্তৃপক্ষৰ। মহাৰাষ্ট্ৰত নিৰাপত্তাৰক্ষীৰ এনকাউণ্টাৰৰ পিছতে ছত্তীশগড়ত মাওবাদীৰ ভয়ংকৰ IED বিস্ফোৰণ। বিজাপুৰত মাওবাদীৰ আক্ৰমণত 2জন নিৰাপত্তাৰক্ষী শ্বহীদ হোৱাৰ বিপৰীতে আহত 4জন। আহত জোৱানক হেলিকপ্টাৰেৰে উদ্ধাৰ। বুধবাৰে মহাৰাষ্ট্ৰত এনকাউণ্টাৰত নিহত হৈছিল 12জন মাওবাদী। হেডলাইনছ আগবঢ়াইছে ৰয়্যাল গ্লোবাল ইউনিভাৰ্সিটি। পঢ়িব অসম, বাঢ়িব অসম। নমস্কাৰ, আপুনি চাই আছে গাঁও চহৰ জিলাৰ খবৰ। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। মহানগৰীত পুনৰ ডাম্পাৰ চালকৰ দৌৰাত্ম, জি এম চিৰ জাবৰ কঢ়িওৱা ডাম্পাৰৰ খুন্দাত মৃত্যু হ'ল এজনৰ। আদাবাৰীত সংঘটিত হৈছে এই ভয়ংকৰ দুৰ্ঘটনা। পথ অতিক্ৰম কৰাৰ সময়তেই জি এম চিৰ ডাম্পাৰে মহতিয়াই লৈ যায় যুৱকজনক। জি এম চিৰ ডাম্পাৰৰ খুন্দাত থিতাতে মৃত্যু হয় পথচাৰী। দুৰ্ঘটনাত সংগ্ৰাম কুমাৰ দাস নামৰ যুৱকজনৰ মৃত্যু হয়। মৃত যুৱকজনৰ ঘৰ মালিগাঁৱৰ পাণ্ডুত। দুৰ্ঘটনা সংঘটিত কৰিয়ে জি এম চিৰ ডাম্পাৰ চালকে পলায়ন কৰে। AS01MC8364 নম্বৰৰ ডাম্পাৰখনে এই দুৰ্ঘটনা সংঘটিত কৰে। আৰক্ষীয়ে জব্দ কৰিছে দুৰ্ঘটনা সংঘটিত কৰা ডাম্পাৰখন। ঘটনা সন্দৰ্ভত জালুকবাৰী যান বাহন আৰক্ষীৰ তদন্ত। আমি সবিশেষ খবৰ লাভ কৰিবলৈ সংযুক্ত হৈছোঁ আমাৰ সাংবাদিক সবিতা শৰ্মাৰ সৈতে। সবিতা, আমি সবিশেষ জানিব বিচাৰিম, শেহতীয়া তথ্য কি আছে আপোনাৰ হাতত? হয়, ইতিমধ্যে আপোনালোকে গম পাইছে আদাবাৰীত খুবেই এক ভয়ংকৰ দুৰ্ঘটনা এটা সংঘটিত হৈছে। 30 বছৰীয়া ব্যক্তি এগৰাকী ৰাস্তা পথ অতিক্ৰম কৰি আছিল। পথ অতিক্ৰম কৰি থকা সময়তে যি জি এম চি ডাম্পাৰৰ যি এক দৌৰাত্ম, সেই দৌৰাত্মৰ ফলত জি এম চি ডাম্পাৰক নাকি কোনে লগাব, সেইটো এটা ডাঙৰ প্ৰশ্ন উত্থাপন হৈছে। আৰু ডাম্পাৰখনে তেখেতক মহতিয়াই লৈ যায়, তেখেতৰ মৃত্যু কৰি যায় সেইখনতে। আৰু আমি ইতিমধ্যে আপোনালোকক জনাইছো, যুৱকজনৰ লগত তেখেতৰ আধাৰ কাৰ্ড আৰু পান কাৰ্ড ইতিমধ্যে উপলব্ধ হৈছে। যুৱকজনৰ মাতৃ ইতিমধ্যে জালুকবাৰী থানাত আহি উপস্থিত হৈছে।
আছে, কিন্তু যুবকজনের কোনোবা বন্ধু কোনোবা ভাতৃ এই সকলে জালুকবাড়ী থানার ইতিমধ্যে আহি আছে বলে আমি জানাইছো। আর পুলিশে ইতিমধ্যে চালকজনক গ্রেপ্তার করবলে সক্ষম হওয়া নাই। ঘটনাটা সংঘটিত করিয়ে চালকজনে ডাম্পারখন সেই জায়গাতে এরি চালকজনে চালকজন পলায়ন করে। আর এই বিষয়ে আমি সবিশেষ পরবর্তী সময়ত সবিশেষ জানাম। হয়, ধন্যবাদ সবিতা। শিলচরত উৎকোচ লৈ গ্রেপ্তার হল সরকারি কর্মচারী, ভূমি সংরক্ষণ কার্যালয়ের কর্মচারী গ্রেপ্তার, উৎকোচ লৈ হাতে লুটে গ্রেপ্তার এজন কর্মচারীক। দুর্নীতি নিবারক শাখার জালত পড়েছে নুরুল হক বরভূঁয়া। আখতার হুসেন নামের এজন লোকের পর লৈছিল 5,000 টাকা। ভারতমালা প্রকল্পের বাবে অধিগ্রহণ করেছিল আখতারর ভূমি। অধিগ্রহণ করা ভূমির ধন মোকলাই দিয়ার বাবদ নুরুলে দাবি করেছিল 30,000 টাকা। নুরুলক আগধন হিসাবে 5,000 টাকা দিয়েছিল আখতার হুসেনে। আর সেই 5,000 টাকা উৎকোচ লওয়ার সময়তে হাতে লোটে গ্রেপ্তার করা হয় নুরুল হক বরভূঁয়াক। ধৃত নুরুলক কার্যালয়ত সোধা পোছা করেছে দুর্নীতি নিবারকে। নুরুলর কাছাড়র বাগপুরর বাসগৃহতো অভিযান দুর্নীতি নিবারকর। আমি অধিক খবর লাভ করবলে সংযুক্ত হয়েছো আমার সাংবাদিক আখি রানীর সুত্রে। আখি রানী, শেহতীয়া খবর কি আছে আপনার হাতত? কার্যালয়ত অভিযান, একদরে বাসগৃহত অভিযান চলার তথ্য লাভ করা হয়েছে? আজি পুয়া যে সেটেলমেন্ট অফিসের পর একটা চাঞ্চল্য খবর আসছে যে উৎকোচ লওয়ার সময়তে এগারী পাটোয়ারী সরকারি বিষয় দুর্নীতি নিবারক শাখায় গ্রেপ্তার করেছে। আর নাম হয়েছে নুরুল হক বরভূঁয়া। আসলে অধিগ্রহণ করেছে আখতার হুসেন নামের এগারী মানুষের পর, আর পিছে সেই ভূমি টাকা মোকলাই দিয়ার বাবে আখতার হুসেন সেই পাটোয়ারীর যে নুরুল হক আছে তেওঁলোকৰ যোগাযোগ করেছিল। আর নুরুল হকে সেই যে ভূমি টাকা মোকলাই দিয়ার দিবার কারণে দাবি করেছিল 30,000 টাকা। কিন্তু আর আজি এডভান্স হিসাবে সেই সেই আখতার হুসেনে 5,000 টাকা লৈ গৈছিলে সেই পাটোয়ারী যে সেটেলমেন্ট অফিসত। আর তেতিয়াই কিন্তু দুর্নীতি নিবারক শাখায় সেই হাতেনাতে গ্রেপ্তার করে। এতিয়াও কিন্তু সেই তদন্ত অব্যাহত আছে বলে আমি জানি পাইছো, সুতপুর চলাই গৈছে। আর যে সেই পাটোয়ারী যে সরকারি অফিসার আছে সেই সরকারি অফিসারের যে বাগপুর যে ঘর আছে বাসগৃহটো এতিয়াও অভিযানকারী দলে এতিয়াও সেই তদন্ত অব্যাহত রাখিছে। ধন্যবাদ আখি। রাজ্যত অস্বাভাবিক হারত বৃদ্ধি পাইছে মুসলমান জনসংখ্যা। 1951 চনত মুসলমানের জনসংখ্যা আছিল 12%। 73 বছরত 28% বৃদ্ধি পাইছে মুসলমান জনসংখ্যা। ঝাড়খণ্ডত এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। 40% মুসলমান জনসংখ্যা বৃদ্ধিক লৈ উদ্বিগ্নতা প্রকাশ করে মুখ্যমন্ত্রীগুলো। রাষ্ট্রীয় জনসংখ্যা জরিপর তথ্য অনুসরি 2001 চনের 2021 20 বছরত 25.92% বৃদ্ধি পাইছে মুসলমান জনসংখ্যা। ধুবুরী, বরপেটা আর ধেমাজিত দ্রুত হারত বৃদ্ধি পাইছে মুসলমান জনসংখ্যা। ধুবুরীত 2,89,000, বরপেটাত 1,00,000 মুসলমান আর ধেমাজিত বৃদ্ধি পাইছে 72,000 মুসলমান জনসংখ্যা। ঝাড়খণ্ডত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্যের পিছতে এতিয়া সরব হয়ে পড়েছে বিরোধী নেতা। বদলতে ডেমোগ্রাফি মেরে লিয়ে, মে আসাম সে আয়া হুঁ, ইয়ে মেরে লিয়ে বহুত বড়া মুদ্দা হয়। কিসলিয়ে মে আসাম মে বেঙ্গল মে হর দিন, মেরা আসাম মে মুসলিম পপুলেশন 40% হো চুকা হয়। 1951 মে 12%, আজ আসাম মে মুসলিম পপুলেশন 40%। হাম জিলা কি জিলা খো চুকা হয়। তো মেরে লিয়ে ইয়ে মুদ্দা পলিটিক্যাল নেই, মেরে লিয়ে ইয়ে জিনা আর মরনে কা মুদ্দা হয়। ইসলিয়ে মেনে উসকা সাথ দিয়ে হর দিন সংঘর্ষ করতা হুঁ। মুসলমানের জনসংখ্যা বৃদ্ধিক লৈ চিন্তিত নহয় মুখ্যমন্ত্রী, প্রতিক্রিয়া আহিছে, আমি প্রতিক্রিয়াও জানাম। একদরে আমি পরিসংখ্যা জানাইছো এইখানি মুহূর্তত। অসমত মুসলমানের জনসংখ্যা জনসংখ্যা বৃদ্ধির হার 1921 জনসংখ্যা বৃদ্ধির হার
1931 জনসংখ্যা বৃদ্ধির হার, 1901 চনের পর আমি এইখানে মুহূর্ত দেখাইছো জনসংখ্যা বৃদ্ধির হারর এই পরিসংখ্যার দৃশ্য। 1911 চন জনসংখ্যা বৃদ্ধির হার 634,101, 1921 880,426, 1931 1,27,000, 1941 1,69,000, আর এই পরিসংখ্যায় যথেষ্ট উদ্বিগ্নতা সৃষ্টি করার কথা উল্লেখ করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আর মুসলমানের জনসংখ্যা বৃদ্ধিক চিন্তিত নহয় মুখ্যমন্ত্রী, ইস্যু সলনি করবলহে মুখ্যমন্ত্রী এই মন্তব্য করা বলে প্রতিক্রিয়া প্রকাশ করে এপিসিসির সভাপতি ভূপেন বরাই। এখেতে এই কারণে হিন্দু মুসলমানের কথা কোয়া নাই যে তখন চিন্তিত, মুখ্যমন্ত্রী ডাঙরিয়া এই কারণে হিন্দু মুসলমানের কথা কৈছে কেলে বানপানী গড়াখনিয়া সমস্যা সমাধান করার তখন ব্যর্থ, নিবনুয়া সমস্যা সমাধান করার তখন ব্যর্থ, ভিজন ডকুমেন্টস কার্যকরী করার তখন ব্যর্থ, চাহ শ্রমিকর মজুরি বৃদ্ধি করার ব্যর্থ, ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ ব্যর্থ, আটজন মানুষ আনবর কারণে পাঁচজন মানুষ মারিলে বিজেপিয়ে, আটজন মানুষ আনবর কারণে পাঁচজন শ্যাম ইস্তাফোর্ট, দীপাঞ্জল দাস, দ্বিজেন্দ্র পাঙ্গিং, ঈশ্বর নায়ক, আব্দুল আলিম, পাঁচজন যুবকক গুলিয়াই মারিলে আটজন মানুষ আনব কারণে, এই কথাটো তল পেলাবর কারণে তখেক একটা বিষয় লাগে, সেইকারণে তখেতে হিন্দু মুসলমানের কথা কয়ে আছে। আমি সেই কথা বুঝি পাও, রাইজে সচেতন রাইজে কথা বুঝি পাইছে যে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার যে দুর্নীতি, এই দুর্নীতি এটা ঢাকিব নয়, আপনি খাবলে হলেও সিএমলে চাব লাগবে, চাহ খাবলে হলেও সিএমলে চাব লাগবে, ম্যাকডোনাল্ড যাবলে হলেও সিএমলে চাব লাগবে, টিভি চাবলে হলেও সিএমলে চাব লাগবে, আপনি রাস্তা যদি যায় এটু কলে গেছে রিসোর্টলে গেছে, রিসোর্টত থাকলে সিএমলে চাব লাগবে, যে খালি মাঠে দেখব আপনি সিএমলে চাব লাগবে, ঢাকিব নয়। এটা মুসলমানের সংখ্যা বড়ার ভুল তথ্য দিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়, ভুল তথ্যরে প্ৰৰোচনামূলক তথ্য আগবঢ়ার কথা উল্লেখ করা হয়েছে, আর প্ৰৰোচনামূলক তথা সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ উত্থাপন করেছে সাংসদ সুস্মিতা দেবে। আসাম কে মুখ্যমন্ত্রী কাজ ঝুটা বয়ান আয়া ঝাড়খণ্ড মে মে কেনা চাহতি হু কি উনকে তথ্য সরাসর ঝুট হ্যাঁ। পহলি বাত তো 1952 में वो कह रहे कि सिर्फ 12% मुसलमान थे और आज की डेट पे 40% हो गया है असम में। सरकारी आंकड़े ये आपको बताएंगे कि 1951 में ही असम में 25% मुसलमान थे। एक बॉर्डर स्टेट है, बांग्लादेश के साथ बॉर्डर हमारा है, और पार्टीशन के बाद कई लोग असम में रह गए या वहां से आए। इसके अलावा मैं मुख्यमंत्री जी को ये याद दिलाना चाहती हूं कि भारत सरकार ने 2021 में सेंसस करना था, पर आपने कोविड के बहाने आज तक सेंसस नहीं कराया, तो 40% का यह आंकड़ा कहां से आया, क्योंकि ये सरासर झूठा है। तीसरी बात यह है कि आप इंडो बांग्लादेश बॉर्डर को सील नहीं कर पाए, डबल इंजन की सरकार सिर्फ 78% तक आप सील कर पाए हैं, जबकि ये काम पिछले 20 सालों से चल रहा है। और सबसे आखिर में कहना चाहती हूं, इस देश में हर मजहब का इंसान रहता है, इस तरह से लोगों को भड़काने वाला जो झूठा बयान आप झारखंड में दे रहे हैं, ये देश हित में नहीं है। মুসলমানের জনসংখ্যা বৃদ্ধি হওয়াটো মুখ্যমন্ত্রী ভুল কথা কোয়া বলে প্রতিক্রিয়া প্রকাশ করেছে বিধায়ক আব্দুর রশিদ মন্ডলেও। মুখ্যমন্ত্রী যেটা জনসংখ্যা বৃদ্ধির যেটা হার, যেটো রেশিও কৈছে যে মুসলমানের বৃদ্ধির হার সদায় বেশি, কিন্তু এইটো নহয় যে 12%-ৰ পৰা 40% হৈছে। আজি 37 যেটা সরকার আছিল, যেটা সরকার আছে সেই সময়ত মুসলমান বিধায়ক কিমান আছিল, আজি কিন্তু সেই ইমানেই। আজি 2021 নির্বাচনত MLA-ৰ সংখ্যা, মুসলমান MLA-ৰ সংখ্যা বেশি হওয়া নাই, জনসংখ্যা অন্যান্য জাতি অন্যান্য জনগোষ্ঠীর তুলনাত মুসলমানের জনসংখ্যা বেশি, কারণ অশিক্ষিত সম্প্রদায় ইয়াতে বেশি, ইয়াতে সরু কালতে অন্যান্য জনগোষ্ঠী অন্যান্য সম্প্রদায়ের মানুষের যেটা বয়সত বিয়া হয় মুসলমান সম্প্রদায়ের মধ্যে সেই সময়লকে কেবাটাও সন্তান হয়ে যায়, অর্থাৎ এটা বা দুটা সাইকেল বেশি হয়ে যায়,
ফলত জনসংখ্যা বৃদ্ধির এনেকুৱা আছে। গতিকে এইবিলাক অঞ্চলত শিক্ষাৰ যিটো প্ৰসাৰ হ'ব লাগিছিল, যেনেভাৱে হ'ব লাগিছিল, তেনেকৈ হোৱা নাই। মুসলমানৰ জনসংখ্যা বৃদ্ধিক লৈ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ বৰপেটা জিলাৰ বিজেপিৰ সভাপতি অনিল দাসৰ। মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে বাৰম্বাৰ এটা কথা দোহাৰি আছে যে মই 25 বছৰৰ কাৰণে কিছু সুৰক্ষিত কৰিবলৈ অসমখনক চেষ্টা কৰিছোঁ। আমাৰ যিটো সমষ্টি পুনৰধিধানৰ সন্দৰ্ভত তেখেতে সেই সন্দৰ্ভতে প্ৰকাশ কৰি আহিছে। গতিকে বাকী আমি ৰাইজেও চিন্তা কৰিব লগা বিষয় হৈছে। এইটো এটা বিষয় এতিয়া অসমতে আবদ্ধ হৈ থকা নাই, অসম আন্দোলন হৈছিল এই বিষয়টো লৈ পেলাই অদ্ভুত ধৰণে এটা সমষ্টিত যেতিয়া বাংলাদেশী মুছলমানৰ সংখ্যাটো বৃদ্ধি হোৱা পৰিলক্ষিত হৈছে, তাৰ পৰিপ্ৰেক্ষিততে অসম আন্দোলন গঢ়ি উঠিছিল। আজি ভাৰতবৰ্ষত আমি সকলোৱে এই ক্ষেত্ৰত মাৰ বান্ধি ওলাই আহিব লাগে। ৰোহিংগীয়া আজি এটা দিল্লীৰ লগতে বিভিন্ন ৰাজ্যত বসবাস কৰি এটা ভাবুকিৰ সৃষ্টি কৰিছে। গতিকে পুনৰ যাতে ভাৰতবৰ্ষখন অস্থিৰ নহয় এই ক্ষেত্ৰত মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে ঝাৰখণ্ডত গৈ যিখিনি কথা ক'লে, আমি সকলো ৰাষ্ট্ৰবাসীয়ে এই কথাটো গুৰুত্ব সহকাৰে লোৱা বুলি উচিত ভাবোঁ। মুছলমানৰ জনসংখ্যা সন্দৰ্ভত মুখ্যমন্ত্ৰীয়ে কৰা মন্তব্যৰ প্ৰত্যুত্তৰ প্ৰাক্তন সাংসদ আব্দুল খালেকৰ। এতিয়া মই মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ পৰা জানিব খুজিছোঁ, তেখেতে শপথ লওঁতে সংবিধানৰ নামত শপত লৈছিল, তেখেত ভাৰত ৰাষ্ট্ৰৰ অসম ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী, তেখেত কি অকল হিন্দুৰ মুখ্যমন্ত্ৰী নেকি? গতিকে মুখ্যমন্ত্ৰী মহোদয়ে সংবিধানৰ নামত লোৱা শপত উলংঘা কৰিছে। চাব লাগে যে ৰাষ্ট্ৰৰ প্ৰতি কিবা প্ৰত্যাহ্বান আহিছে নেকি, মুছলমান কি দেশপ্ৰেমিক নহয় নেকি? গতিকে জনসংখ্যা হয়, তেওঁ মুখ্যমন্ত্ৰী হিচাপে তেওঁ যদি জন বিস্ফোৰণ হৈছে, কেনেকৈ জনসংখ্যা নিয়ন্ত্ৰণ কৰিব পাৰি? তেওঁ মুছলমান সমাজৰ শিক্ষাৰ হাৰ বৃদ্ধিৰ কাৰণে মানে কি কৰিলে? তেওঁ মাদ্ৰাছাবিলাক ভাঙি দিলে, মেডিকেল পঢ়িলেও বেয়া পায়, ইফালে আপোনাৰ স্বাস্থ্য সচেতনতাৰ কাৰণে মুছলমান অধ্যুষিত অঞ্চলত নতুন হস্পিটেল তেওঁ কিমান নিৰ্মাণ কৰিলে? আপুনি একো নকৰিব মুখ্যমন্ত্ৰী হিচাপে, খালি সংখ্যা বৃদ্ধিৰ কাৰণে সংখ্যা যাতে হ্ৰাস পায় তাৰ কাৰণে কাম কৰিব লাগে মুখ্যমন্ত্ৰী মহোদয়ে। যদি জন বিস্ফোৰণ হৈছে, মুখ্যমন্ত্ৰী যিকোনো ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ধৰ্মৰ বিচাৰ কৰিব নালাগে, বিচাৰ কৰিব লাগে যে ৰাষ্ট্ৰৰ কাৰণে কিমান হিতকৰ, ৰাষ্ট্ৰৰ কাৰণে কিমান অহিতকৰ, হিন্দু মুছলমানৰ কি কথা আছে? আজি জন বিস্ফোৰণ হ'লে সেই জনসংখ্যা নিয়ন্ত্ৰণৰ কাৰণে কাম কৰিব লাগে, সেই কাম মুখ্যমন্ত্ৰীয়ে কৰা নাই। তেওঁ অকল কেনেকৈ ঘৃণা বিয়পাব পাৰি সমাজত, সেই কামহে কৰি আছে। মুখ্যমন্ত্ৰীৰ মন্তব্যৰ পাছতে সাংসদ গৌৰৱ গগৈৰ প্ৰতিক্ৰিয়া। ৰাঁচীলৈ গৈ মুখ্যমন্ত্ৰী এমনেচিয়াত ভুগিছে বুলি কটাক্ষ কৰি দুমাহ পূৰ্বে মুখ্যমন্ত্ৰীয়ে সংখ্যালঘু এলেকালৈ গৈ নৃত্য গীত কৰা বুলি সমালোচনা গৌৰৱ গগৈ। উনকো থোড়া অমনিজিয়া হোৱা হে, আজ বোল ৰহে কি খতৰা হে, দো মহিনে পেহলে ৱো ঢিং মে 80% মাইনৰিটি ডমিনেটেড ইলাকে মে নাচ ৰহে থে, গানা গা ৰহে থে, ভোট মাংগ ৰহে থে। তো জব বিজেপি কে লিয়ে ভোট মাংগনা হোতা হে, তব উনকো খতৰা নহীঁ দিখাই দেতা, আব উনকো খতৰা দিখাই দে ৰহা হে। তো ইসিলিয়ে উনকা আই থিংক হি হেজ সাফৰিং ফ্ৰম অমনিজিয়া, হি হেজ ফৰগটেন দ্যাট 2 মান্থছ এগো হি ৱাজ ইন আ 80% মাইনৰিটি ডমিনেটেড এৰিয়া ইন ঢিং ক্যাম্পেইনিং ফর দ্য বিজেপি নগাঁও লোকসভা। এট দ্যাট টাইম ইট ওয়াজ নট আ ম্যাটার অফ লাইফ এন্ড ডেথ, টুডে ইট ইজ। সো দিজ আর অল ডাইভার্সনারি ট্যাকটিক্স ফর হিজ ফেলিয়র। ঘটনাক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছে কংগ্রেস নেতা পবন সিং খাটোয়ারে। ছাত্র সন্থা এরি আহি কংগ্রেস জয়েন করে এজন সাধারণ ওয়ার্কারৰ পৰা তেওঁ MLA হ'ল, মন্ত্ৰী হ'ল, কেবিনেট মন্ত্ৰী হৈ থাকিলে, 25 বছৰ কাল কংগ্ৰেছত থাকিলে, তেতিয়া মনত পৰা নাছিলে, তেতিয়া মনত তেওঁৰ পৰিছিলে নিশ্চয়কৈ। তেতিয়াৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈছিলে যে গুজৰাটৰ পাইপেদি মুছলমানৰ তেজ আহে, আজিতো তেওঁ কৈছে যে গুজৰাটৰ পাইপেদি মাখন আৰু গাখীৰ আহে। তো আমাৰ তাত মন্তব্য নিষ্প্ৰয়োজন। লোকপিয়ল নোহোৱাকৈ 40% মুছলমান বঢ়াৰ তথ্য ক'ত পালে মুখ্যমন্ত্ৰীয়ে? মুখ্যমন্ত্ৰীৰ মন্তব্যৰ আঁৰত কিবা লুকাই আছে নেকি বুলি মন্তব্য বিধায়ক জাকিৰ হুছেইন চিকদাৰৰ। 40% যে হৈছে এই তথ্য তেওঁ ক'ত লাভ কৰিলে? লোকপিয়লটো হোৱা নাই। আজি তাৰিখত আমি যিকোনো ডিপাৰ্টমেণ্টত যিকোনো কাম কৰিবলৈ যাওঁতে 2011 চনৰ লোকপিয়ল মতে সকলো কাম কাজ হয়। আনকি সমষ্টি পুনৰনিৰ্ধাৰণ যিটো হ'ল, ডেলিমিটেশ্যন যি হ'ল, সেইটো কোনটো চনৰ লোকপিয়ল মতে হ'ল?
গতি লোকপিয়াল হওয়াই নাই 2011 চনের পিছত। তারপর মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কত তথ্য পালে 40% হয়েছে, নাম্বার ওয়ান প্রশ্ন। নাম্বার টু, ধরে ললো 40% হয়েছে আর তাক মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় এনেকা চিন্তা দেখাইছে, এনেকা টেনশন দেখাইছে, তার অন্তরালত কি লুকাই আছে? অসমৰ মানুহে হেয়া বুঝিছে আর আগলৈ বুঝি থাকিব। ইভেন্ট ম্যানেজমেন্ট যেনেকে হয় বিজেপি দলও তেনেকে তেওঁলোকে সকলো কাম কাজব করে, তেওঁলোকৰ প্রতিটি কথা বার্তা খোঁজ কাটল সকলো নির্বাচনী কেন্দ্রিক। গতি বিজেপি দলেরপরা গিয়ে যেটা মুখ্যমন্ত্রী হয়েছে তেওঁৰ কথাটো ডেফিনেটলি নির্বাচন কেন্দ্রিক। এইটো মাই থান স্টিল নহয়। অঁ, ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাই থান স্টিল। ঋণজ্যোতি গগৈ। অনন্ত রাধিকার বিবাহর অন্তিম দিনের বর্ণাঢ্য অনুষ্ঠান কর্মচারীর অনুষ্ঠিত করলে বিশেষ অভ্যর্থনা অনুষ্ঠান। বিশেষ অনুষ্ঠানত অতিথি হিসাবে দেখিলে পোৱা হল সদাব্যস্ত কর্মচারী সকল। এই অনুষ্ঠানতে আম্বানী তথা মার্চেন্ট পরিয়ালে কর্মচারী সকল জানালে ধন্যবাদ। পহলি বাত তো বহুত বহুত ধন্যবাদ দেনা চাহতা হুম কি উন্হোনে হামে ইনভাইট কিয়া। মানে রিলায়েন্স ফ্যামিলি কে সাথ 9 সাল সে হুম, হামে অভিমান হ্যায় কি হাম ইস প্রকার কে জব মে ইনভলভ হ্যায়। ইটস বিন ফর অবাউট লাইক 19 গোল্ডেন ইয়ার্স, উই ওয়ার কিডস লিটল দেন এন্ড নাও উই আর লাইক ওয়ার্কিং ইন দেয়ার ওন ফার্ম। জয় শ্রী কৃষ্ণ। জয় কৃষ্ণ। আর আপ সব কা বহুত বহুত স্বাগত। ইয়ে অনন্ত আর রাধিকা কে লাস্ট সেলিব্রেশন হ্যায়, বট মেরে লিয়ে ইয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেলিব্রেশন হ্যায়। আই ক্যান সি সো মেনি ফ্যামিলিয়ার ফেসেস হিয়ার হু হ্যাভ বিন উইথ আস ফর মেনি মেনি ইয়ার্স। আপ সবকে কারণে আমারা পরিবার একজুট হ্যায়, আপ সব আমারে পরিবার কে এক হিস্সা জেসে হি হ্যায়। আপ লোগ হি হামারে লিয়ে সবসে মহত্বপূর্ণ লোগ হ্যায়, আপকে বিনা ইয়ে সব বিলকুল নাহি হো সকতা থা। ইতনা বড়া ফাংশন মে এমপ্লয় কো এন্ট্রি দেনা কি আমারে লিয়ে বহুত হি হাম ভাগ্যবান সমস্ত। আনন্দ স্যার কে সাথ মে পহলে সাথ মে চলতা থা এজ এ প্রোটেকশন সে পুলিশ সে। হাম তো বচপন সে উনহে দেখতে আ রহে হ্যায়, উনকা নেচার স্বভাব ইতনা হ্যায় কি ও সব সোচ কে কর দে কি সব নিচে ওয়ালে মেরে সাথ মে রহে, উনকা আশীর্বাদ মেরে সাথ মে রহে। উনকা জো দিল হ্যায় ভগবান নে ইসে ফুরসত সে বানা হ্যায়। ইউ উইল হ্যাভ আ সার্টেন পারসেপশন অ্যাবাউট দ্যাট, বাট দে আর জাস্ট টু নাইস অফ পিপল। এক্সাইটেড ইয়ে কি হামারা জো কালচার হ্যায় उसको ऑल ओवर वर्ल्ड में झांकी के स्वरूप में ये प्रेजेंट हो रहा है हमारा कल्चर। आई थिंक दैट्स व्हाट एनएमएसीसी आल्सो स्टैंड्स फॉर, लाइक द मोटो इज ब्रिंगिंग द बेस्ट ऑफ इंडिया टू द वर्ल्ड एंड द बेस्ट ऑफ वर्ल्ड टू इंडिया। इट्स वेरी लवली ऑफ एनएमए मैम हुज गॉन टू वाराणसी एंड सीन द एंटायर थिंग एंड देन विजन इट एंड देन ब्रॉट इट ओवर हियर। इट्स समथिंग व्हिच इज कमेंडेबल, इट्स आउट ऑफ द वर्ल्ड। मेरे को मेरी बच्ची के वजह से हमको ये देखने को मिला। जिंदगी भर हम लोग नहीं भूलेंगे ये। नॉट अ लॉट ऑफ कंपनीज कॉल देयर एम्प्लॉईज फॉर सच एन इंटीमेट फंक्शन। आई मीन हैविंग एआर रहमान द लिविंग लेजेंड परफॉर्म। एआर रहमान वाज लाइक यू नो अ ड्रीम कम ट्रू। लाइक आई एम अ फैन एंड आई वांटेड टू वॉच हिम परफॉर्म लाइव सिंस फॉरएवर, सो आई एम ब्लोन अवे। आई जस्ट कांट बिलीव इट टिल नाउ। इवन श्रेया घोषाल, सोनू निगम, दे वर जस्ट आउटस्टैंडिंग। जियो ने जो हमारी हिंदू भारतीय संस्कृति को जो मैसेज दिया वर्ल्ड पे, वसुदेव कुटुंब को मुकेश भाई ने जो किया है उसके लिए बहुत बहुत थैंक यू। हमारे बहुत सारी शुभकामनाएं हैं आनंद। टॉप हेडलाइंस आज प्रहस है किंगस्टोन एजुकेशनल इंस्टीट्यूट। इमेजिन, इनोवेट, इंस्पायर। মহানগরীত পুনের ডাম্পার চালকর দৌরাত্ম, জিএমসির জাবর কড়িহার ডাম্পার খুন্দাত প্রাণ গোল এজন পথচারীর। আদাবাড়ীত রাস্তা পার হওয়ার সময়তে জিএমসির ডাম্পারে মহতিয়ালে যুবকক, ডাম্পার খুন্দাত পাণ্ডুর সংগ্রাম কুমার ডম নামজন যুবকজনের থিতাতে মৃত্যু। দুর্ঘটনা সংঘটিত করিয়ে জিএমসির ডাম্পার চালকর পলায়ন। 30 ঘণ্টাত রাজ্যত ষষ্ঠটো এনকাউন্টার, কাছাৰ গোৱালপাৰাৰ পিছত ধুবুৰী গোলকগঞ্জত আৰক্ষীৰ এনকাউন্টাৰ, ভাৰত বাংলা সীমান্তত আৰক্ষী গুলীত আহত মোষ্ট ৱান্টেড গোমাফিয়া, পুৱতি নিশা আৰক্ষীক আক্ৰমণ কৰি পলায়নৰ চেষ্টা কৰা ছিৰাজুল হকক এনকাউন্টাৰ।
রাজ্যত স্বাভাবিক হারত বৃদ্ধি পাইছে মুসলমানের জনসংখ্যা, 40% মুসলমান জনসংখ্যা বৃদ্ধিক লৈ মুখ্যমন্ত্রীর উদ্বিগ্নতা প্রকাশ। ঝাড়খণ্ডত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের পিছতে সরব বিরোধী নেতা, মুখ্যমন্ত্রীর তথ্য ভুল আখ্যা টিএমসি সাংসদ সুস্মিতা দেব আর আব্দুর রশিদ মন্ডলের মুখ্যমন্ত্রীর সমালোচনা প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার। অসমত আলুভর্তি ট্রাকর প্রবেশত পুনের বাধা, বঙ্গ সরকারের নিজ রাজ্য চাহিদা পূরণ নোহালৈ আলু পিঁয়াজকে ধরে অন্যান্য পাচলি রপ্তানি বন্ধ রখার কঠোর নির্দেশনা মমতা ব্যানার্জীর। নভেম্বর ডিসেম্বর মাহত পুনের রাজ্যজুড়ি চলিব বাল্য বিবাহ বিরোধী অভিযান, বাল্য বিবাহ বিরোধী অভিযানক লৈ আরক্ষী সঞ্চালক প্রধানক কঠোর নির্দেশনা মুখ্যমন্ত্রীর। ঐতিহাসিক চৰাইদেউ মৈদামের চারিসীমাক লৈ টনাজোড়া বুরঞ্জী প্রসিদ্ধ মৈদাম ক্ষেত্র চৰাইদেউ জেলাত অন্তর্ভুক্তির দাবিতে 12 ঘণ্টা চৰাইদেউ বন্ধ। ডিব্ৰুগড়ৰ জিমখানা ক্লাবৰ 3 সদস্যৰ বিৰুদ্ধে এজাহাৰ দাখিল কৰিব মৃত ভীমৰজকৰ পৰিয়ালে, ধনৰ লেনদেনক লৈ ক্লাবৰ সদস্যই মেনেজাৰ ভীমক হাৰাশাস্তি কৰাৰ অভিযোগ। জলমগ্ন কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ পৰা ক্ৰমাৎ জনাঞ্চললৈ ওলাই আহিছে বন্যপ্ৰাণী, কলিয়াবৰ ঢিং মৈদাবাৰীত বনৰজাৰ মুক্ত বিচৰণত আতংকিত ৰাইজ। বান বিভীষিকাৰ পিছতে ৰাজ্যত বিধ্বস্ত বাট পথ, ঠায়ে ঠায়ে বাঢ়নী পানীয়ে খহালে ঘাই পথ, PWD পথ। মহারাষ্ট্রত নিরাপত্তারক্ষীর এনকাউন্টারের পিছতে ছত্তিশগড়ত মাওবাদীর ভয়ঙ্কর IED বিস্ফোরণ, বিজাপুরত মাওবাদীর আক্রমণ, দুজন নিরাপত্তারক্ষী শহীদ হওয়ার বিপরীতে আহত 4 জন। টপ হেডলাইন্স আগবাইছে কিংস্টোন এডুকেশনাল ইনস্টিটিউট, ইমাজিন, ইনোভেট, ইন্সপায়ার।